আজি মহাষ্টমী, দুর্গা পূজার সকলকে পবিত্রতম ক্ষণ। মহাষ্টমীর উপলক্ষে শিবসাগর আহোম যুগের দেবী দৌলত ব্যাপক ভিড়, ভক্তর হাতে হাতে বলির নৈবেদ্য। শিবসাগরের এয়া দেবী দৌল প্রায় 300 বছরী এক ইতিহাস। 1734 খ্রিস্টাব্দত আহোম স্বর্গদেউ শিবসিংহর দিনত বৰদজা অম্বিকাই এটা বৃহৎ পুখুরী খন্দুয়াই তার পাৰত নির্মাণ করেছিল তিনিটা দৌল, শিবদৌল, দেবীদৌল আর বিষ্ণুদৌল। তেতিয়াৰে পৰাই এতিয়ালৈকে শিবদৌল আর দেবীদৌলত দৈনিক পূজা অর্চনা অব্যাহত আছে। দুর্গা পূজার সময়ত এই দেবীদৌলত আন এক ভক্তির পরিবেশ দেখা পোৱা যায়। এই দৌল এক জাগ্রত দৌল বুলি রাইজে বিশ্বাস করে। মহাষ্টমীর দিনা বিভিন্ন ঠাইৰ পৰা রাইজে দেবী দর্শনের বাবে আহে আর লগতে আনে দেবীর নৈবেদ্য। মহাষ্টমীর বলির নৈবেদ্য হাঁহ, ছাগলী আদি। পুরনি দিনত এই দৌলত মহ বুলি দিয়া হৈছিল, এতিয়া সেই পরম্পরা বন্ধ হল। ইয়াত পূজা আগবহাবলৈ অহা সকলোৱে কিছু মনোবাঞ্ছা থাকে, দেবীর শরণত তাক পূরণের বাবে নৈবেদ্য আহুতি দিয়ে। এই দেবী দৌলত বিগত বছরের দরে এইবার ঐতিহাসিক দেবী দৌলত এই অনুষ্ঠানভাগ চলি আহিছে। আর স্বর্গদেউ শিবসিংহর দ্বিতীয় পত্নী রানী অম্বিকা দেবীয়ে এই দৌলটো শিবসিংহর স্মৃতি জিয়াই রাখবর এই দৌলটো বনাইছিলে। দেবী দৌল, শিবদৌল, বিষ্ণুদৌল এই তিনটা দৌল বনাইছিলে। আর এই দেবী দৌলত যেহেতু মহান তিনটা শক্তির ভিতর শক্তি পূজা, শক্তিদায়িনী মা ভগবতীর পূজা করা হয়। আমি 4 তারিখৰ পৰা এই অনুষ্ঠান ভাগি আন্তরিকতা আর শ্রদ্ধা ভক্তিয়ে শিবসাগরবাসী রাইজে, অসমবাসী রাইজে আনন্দ আর ভক্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানভাগ চলাইছে। আমি আনন্দিত হয়েছো ভক্তি ভক্তসকলের যে আন্তরিকতা শ্রদ্ধা ভক্তি যে আমার দেখাইছে, তেওঁলোকক আমি সদায় আমি গৌরবান্বিত, বিশেষকৈ শিবসাগরবাসী রাইজ হিসাবে। এই অষ্টমী পূজা বিধিগতভাবে বেদর মন্ত্রে ইতিমধ্যে এই অনুষ্ঠানভাগী হয়ে আছে। ইতিমধ্যে বলি প্রথা ইতিমধ্যে আরম্ভ হয়েছে। ইতিমধ্যে সকলো রাইজে এই বলি বিধানত সহযোগিতা আগবাইছে, তার কারণে আমি সকলো ধন্যবাদ জানাইছো। লগতে আজি আপনার সাংবাদিকসকলের যে আপনার চেষ্টা, যিখিনি আপনাদের আজি পেন্টিং মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া যি আপনাদের প্রচার করব, আমি আপনার শ্রদ্ধা আর ভক্তি আনন্দিত হয়েছো, ধন্যবাদ। আমি চেপন হলগুড়ির পৰা আহিছো। এটা আমি মানে কি হল, প্রতি বছর বলে নয় আর আমার 2 বছর 3 বছর মূরে মূরে আমি মানে এই দি থাকুন। ইয়াত বলি দিম আর মন্দিরের ভিতর সময় আমি আর বাইরে মানে বলি দিয়ে আর ঘরে ছাগলী চাওয়া। মহাষ্টমী কি কব রাইজক? মহাষ্টমী অসমবাসী রাইজক আর কি কম, আর শারদীয় পূজার মানে পয়সা থাকিল আর সকলে। দেবীয়ে সকলকে মঙ্গল করক, সকলকে দুর্গা পূজার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে শিবসাগরের প্রশান্ত দাসের রিপোর্ট, টাইমস, গুৱাহাটী।